আমার কাছে ভ্যালেন্টাইনস ডেটা হচ্ছে রোজই ভ্যালেন্টাইন ডে। ফার্স্ট দেখা বাঞ্ছারামের বাগানের স্ক্রিনে প্রচুর পেছনে লাগতো আমার, তখন থেকেই ভ্যালেন্টাইনস ডে শুরু হয়েছে। এই বন্ড আমাদের দুজনকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। এই মুহূর্তে আমি এমন একজনদের বাড়িতে এসেছি, তাদের জুটিটা মানে অদ্ভুত, মানে বলা যেতে পারে চর্চায় কিন্তু কোনোদিনই নেই, কিন্তু দেখে ভীষণভাবে ভালোবাসতে ইচ্ছা করে, মানে আমার তো ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে। এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় আছে দীপঙ্কর দে এবং দোলন রায়, দুজনকেই বলছি কেমন আছো? নমস্কার নমস্কার নমস্কার, আমরা তো খুবই ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বলো এবার। তোমাদের যে ভ্যালেন্টাইন্স ডে মানে কি, মানে সত্যিকারে তোমরা মানে বিশ্বাস করো ভ্যালেন্টাইন্স ডে? আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে রোজই ভ্যালেন্টাইন ডে, মানে আমাদের দুজনের পক্ষে। আর এই বয়সে নতুন করে ভ্যালেন্টাইন্স ডে করার আমায় সাজে না, অন্তত আমায় মানায় না। হ্যাঁ ওকে মানায়, আমায় মানায় না। আমি এগ্রি করি না। কথা বলছি, ও ভ্যালেন্টাইন্স ডে কোনোদিনই মানতো না, প্রথম প্রথম একদম রিলেশনের প্রথম প্রথম মা আমি ওই গ্রিটিংস এনে দিতাম বা কিছু একটা গিফট ফিফট দিলে না কুচকে বলতাম আমেরিকান কালচার সব ভ্যালেন্টাইন্স ডে এসে গেছে, আর রোজই ভ্যালেন্টাইন্স ডে, আলাদা করে আমার ভ্যালেন্টাইন ডে কি? সুতরাং এখন আর ওটা এখন মানে ঠিক আছে, এখন মানে অল্প বয়সী ছেলেমেয়েরা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, বয়সের সন্ধিক্ষণে এগুলো করতেই হয়, এগুলো খুব নাক সিট করলে হয় না, করুক না, আনন্দ করুক, সকলে মিলে পরস্পরকে ভালোবাসুক, সমাজকে ভালোবাসুক, মানুষকে ভালোবাসুক, এত ভালোবাসার দিন এটা। আগে তো তাও শুধু পার্টিকুলার আমরা 14th February ভ্যালেন্টাইন্স ডে, এখন তো উইক শুরু হয়ে গেছে, রোজ ডে প্রপোজ ডে, তারপরে কেক ডে, কেক ডে, ও মাই গড, টেডি ডে, এক মানে ডেরা শেষ নেই, সারা বছর ধরে চলবে। শুনুন, এতগুলোর মধ্যে মাথা ঘামালা এটা খুব মুশকিল। আচ্ছা তোমার মনে পড়ে, মানে আমি এমনি জিজ্ঞেস করছি, এটা যে ডে ওয়ান তোমাদের, তোমার ফার্স্ট দেখা, তোমাদের দুজনের ফার্স্ট দেখা মনে পড়ে? ফার্স্ট দেখা অনেক আগে, তার সাথে কোনো সম্পর্কের সূত্রপাত নেই, সম্পর্কের সূত্রপাত আমি চাই না, এমনি প্রথম দেখা। তাহলে বলবো ফার্স্ট দেখা বাঞ্ছারামের বাগানের স্ক্রিনে, তার আগে দেখিনি কখনো বাঞ্ছারামের বাগান, দেখে আমার খুব ভালো লেগেছিল, ওটাই আমার প্রথম দেখা বলতে পারো, কিন্তু তখন ভালো বলি নিচে ভালো, তখন ভাবিনি ব্যাপারটা করেছিলাম না, সাক্ষাৎকার বলবো ওই রবিদার সাথে, তখন আমি খুবই ছোট, নতুন ঘটক বিদায় নাটক হচ্ছে, রিহার্সালের সময় প্রচুর পেছনে লাগতো আমার, দ্যাট টাইম নর আমাদের রিলেশন মোটেই শুরু হয়নি সেই সময়, বলতে না বিদেশে গিয়ে একসঙ্গে অনেক মানে কয়েকবার দেশে বিদেশে অনেক জায়গায় গেছি আমরা নাটক করবার খাতিরে, সেই তখন আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে, তখন থেকেই ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়েছে। আর এমনিতে পেছনে লাগতো বলতে এখনো কি সেইটা টু বি কন্টিনিউড প্রসেসে চলছে এত বছরও? পাল্টে গেছে পুরো, এখনো স্বভাবটাই পাল্টে গেছে, আগে প্রচন্ড মানে যে একটা মানে অলওয়েজ একটা প্রাঙ্ক করার একটা ব্যাপার থাকতো, সেই ওই ওই ব্যাপারটা আর নেই, প্রচন্ড মিস করি, প্রচন্ড মিস করি, শুধু আমি মিস করি না টোটাল ইন্ডাস্ট্রি মিস করে, যে রিটোদার আগের মতো অত প্র্যাঙ্কিং নেই, এখন সেটে ঢুকলেই খুব গম্ভীর গম্ভীর মনে হয়, কিন্তু আগে সত্যি খুব প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্কিং স্টার বলতে যেটা বোঝায় সেটাই ছিল। তুমি কি রাগি? রাগি বলাটা ভুল, আমি বদ রাগি, মানে ফট করে রেগে যাই আবার ফট করে ঠান্ডা হয়ে যায়, আমি খুব বদ রাগি। আর এমনিতে ধরো মানে তোমাদের যে এত বছরের সম্পর্ক, 25 বছর,
পঁচিশ বছর, প্রায় পঁচিশ বছরের সম্পর্ক। তো পঁচিশ বছরে কী কী চেঞ্জেস দেখলে? ধাপে ধাপে তো একটা মানুষের চেঞ্জ লক্ষ্য করা যায়। প্রথম দিন দেখা হওয়া, তারপর সম্পর্ক তৈরি হওয়া, তারপর আজকের দিনে তিন, এই এই যে স্টেজগুলোতে দুজনের মধ্যে কী কী চেঞ্জেস দেখে, তুমিও বলবে, তুমিও বলবে। চেঞ্জেস বলতে কী বলবো, ধীরে ধীরে মানুষ যেরকম ম্যাচিওর্ড হয়, সম্পর্ক যেরকমভাবে ম্যাচিওর্ড হয়, আমাদের সম্পর্ক সেরকম ম্যাচিওর্ড হয়েছে। আমরা মানসিকভাবে অনেক কাছাকাছি এসেছি ধীরে ধীরে ধীরে, এবং সেটাকে নার্চার করেছি। মানে ফুলের বাগানে যেমন জল দেয়, জল দিলে ফুলটা আস্তে আস্তে বড় হয়, সুন্দর হয়, সেইভাবে আমাদের এই সম্পর্ককে আমরা সেইভাবে সিঞ্চন করেছি। আস্তে আস্তে সে সম্পর্কটা আরও ম্যাচিওর্ড হয়েছে। এইভাবে পরস্পরের, যেটা আসল বড় কথা হয়েছে, পরস্পরের ওপর একটা নির্ভরতা গ্রো করেছে। হ্যাঁ, সেটা মানুষের উপর চট করে তো হয় না, আজকাল নির্ভর করা যায় না কাউকে। তো আমাদের পরস্পরের মধ্যে একটা নির্ভরতা গ্রো করেছে, যেটা একটা অদ্ভুত বন্ড, একটা বন্ড। এই বন্ড আমাদের দুজনকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে, পাশাপাশি নিয়ে এসেছে, অনেক দূর এগিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, একই কথা বলার আর কিছুই না। মানে হয় না, প্রত্যেক দিনের থেকে প্রত্যেক দিন আমার মনে হচ্ছে যে মানুষটা অনেক বেশি মানে আমার আত্মার কাছাকাছি আসছে, এরকম একটা বলা যায়। প্রথম দিকে আমারও বয়সটা অনেক কম ছিল, সম্পর্কের মধ্যে যে ছেলে মানুষইগুলো ছিল সেই আস্তে আস্তে বয়সের সাথে সাথে একটা তো ম্যাচুরিটি আসেই। আর ভালোবাসার মধ্যে না ম্যাক্সিমামটা জানো তো স্যাক্রিফাইস, ত্যাগ, অনেক কিছু ছেড়ে দেওয়ার, অনেক কিছু ছেড়ে অনেক কিছু পাওয়ার হিসেব করাটা, একটা পাওয়া দেনা পাওনার হিসাবটা সব ভালোবাসাই থাকে। মানে মার সাথে সন্তানের ভালোবাসাটার মধ্যেও থাকে, যেখানে মানে যেটা পৃথিবীর সব থেকে নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু সেখানেও কিন্তু সন্তান কাঁদে মা বলে, মানে কিছু মা ফার্স্ট কান্নাটাও যখন কাঁদে তখন কিন্তু সে খেতে চায়, তাই না? তো সমস্ত সম্পর্কের মধ্যে কোথাও একটা যেন একটা পাওয়া নেওয়ার একটা থাকে, কিন্তু সেটাও একটা সময় না অদ্ভুত একটা আত্মিক হয়ে যায়, যেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রেও হয়তো হয়েছে। এখন সেইভাবে আর কিছু ভাবি না, মনে হয় আমার নিজের মানে শরীরের থেকে আলাদা একটা অংশ মনে হয় না ওকে। প্রথম ঝগড়া? ওগুলো উভয় মনে করা যায় না। আমরা দিনক্ষণ মেপে ঝগড়াও করি না বা করিনি, সম্পর্কও তৈরি করিনি, সব সমস্তটাই অটোমেটিক্যালি হয়ে গেছে। সুতরাং কখন ঝগড়া হয়েছে, কখন ভাব হয়েছে, ও এখনো ঝগড়া হয়, মানে জেনারেলি রাগারাগি হয়। আমি ভীষণ চিৎকার, আমি ঝগড়া করি কিনা সেটা ওকে জিজ্ঞাসা করো, প্রচন্ড চিৎকার করি। হ্যাঁ, রেগে গেল, বড় চিৎকার টিৎকার করে আমি তখন ঠান্ডা করবার চেষ্টা করি আর কি। আচ্ছা ঠিক আছে, একটু আসতে বলো, আসতে বলো, আমি শুনছি সব কথা শুনছি, একটু আসতে বলো। এই এইভাবে কে বেশি ডিমান্ডিং, মানে আমাদের জেনারেলি কি ডিমান্ড করো, তুমি ডিমান্ড করো, ডিমান্ডিং বলতে কি শাড়ি গয় না নাকি, তা না, ও ডিমান্ডিং বলতে আজকে এই জামাটা পরে যেতে হবে। আরে তোর আমার ভালো লাগছে না, আমি এমনি ক্যাজুয়ালি যাই, না 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 ওই জামাটাই পরো, ওই জামাটাই পরো, এই যে এই যে চাপ একটা, হয়তো ওর ভালো লাগে আমাকে ওইভাবে দেখতে, মেনেই নি। যেমন আমি যে ফ্ল্যাটটা দেখছি, মানে এসে দেখে খুব সুন্দর করে সাজানো, ওর ও এই ফ্ল্যাটটা ওর ওর নামে এবং সব কিছু ওর সাজানো, মানে এভরিথিং, মানে ইভেন প্রতিটা ডিসিশন কে তুমিই নাও জেনারেলি, মানে বাড়ির ক্ষেত্রে জানেই না, ও তো আগে বলে আগে প্লাস্টার হয় না, আগে ইটগাতে ওদের সেটাও জানে না, মিস্ত্রি আসলে লোকজন আসলে আমি একটু বাকি হয়, তুমি একটু দাঁড়াও, তোমাকে দেখলে ভয় টয় পাবে, একটু টাকা পয়সার ব্যাপারে কথা বলবে, সে এমন একটা, তুমি কথা বলো না কিন্তু, হ্যাঁ কথা বললেই এমন একটা বেফাজ বলে ফেলবে যে ওদের বুঝে যাবে পুরো আনপার, কিচ্ছু জানে না। তো আমি তুমি কথা বলো না, তুমি শুধু একটু মানে এসে চুপচাপ বসে থাকো, বাকি কথাটা তো বলে আমি সব, তোমাকে দেখলে একটু ভয় পাবে, হয়তো একটু কম টম পয়সা কুড়ি কোথাও একটা কিছু করবে, আমার সাথে বেশি ন্যাজে খেলানোর চেষ্টা করবে না, কিছু বোঝে না এই সমস্ত, লাস্টে বলে হ্যাঁ এটা দারুণ হয়েছে, এটা ভালো হয়েছে, দ্যাটস অল। বার্গেনিংয়ের ক্ষেত্রে ধরো তোমরা শপিংয়ে গেলে, এমনি থেকে তোমরা শপিং করতে বেরো বা মানে বিদেশে গেলে আমরা একসঙ্গে শপিং করি অনেক,
ধরো যে এমন কোনো স্পেশাল মেমোরি যদি শেয়ার করো, যে ধরো মানে কি বলবো, মানে তোমরা দুজনে এখনো চেরিশ করো সেই মেমোরিটাকে, লাইক হয়তো অনেক মেমোরিজ আছে বাট স্টিল সামথিং ইজ সো পার্সোনাল যেগুলো শেয়ার করা যায় না, আর যেগুলো সকলের সাথে শেয়ার করা যায় এরকম ভালো মেমোরি অনেকই আছে। কি বলি বলো তুমি, যেটা বলবো আমরা খুব বেড়াতে ভালোবাসি, তো আগে তো প্রত্যেক বছরই একবার করে একটা করে ইন্টারন্যাশনাল ট্যুর হতো একটা দেশের মধ্যে হতো। এখন কাজে এমন অবস্থা, মানে সত্যি সত্যি কাজের জন্যই 6-7 দিন ছুটি পাওয়াটাই একটা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে। তাও ওই বেড়ানোর স্মৃতিগুলোই ভীষণ ভীষণভাবে মনে পড়ে, বেড়াতে গিয়ে পুরো ব্যাগ হারিয়ে যাওয়া, সমস্ত লাগেজ হারিয়ে যাওয়া, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এবার 3 দিন ধরে সেই ব্যাগ আসছে না, কোথায় আমরা ইতালিতে, ইতালিতে 3 দিন ধরে ব্যাগ নেই, কারোর কোনো ব্যাগ জামা কাপড়ে করছি, কি অবস্থা গেছে যাক গে। তারপরে আর কি ওখানে জামা পয়সার ব্যাগ রয়েছে, সব রাস্তা থেকে জামা কাপড় মানে দোকান থেকে কিনছি পরছি, জিন্স হয়তো একই পরা রয়েছে, টি শার্ট কিনছি পরছি, ওখানে বাইরের যারা ট্যুর গাইড মানে তারাও খুব আমাদের নিয়ে ভাবছে, তারপর আস্তে আস্তে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ 3 দিন বাদে ওই এয়ারলাইন্সে আবার দিয়ে, ওদের দেশে এই গুণটা আছে, ওরা 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 একদম যেখানে, কারণ সুটকেসে নাম ঠিকানা সব দিতে হয় তো ভেতরে বাইরে, ওরা পৌঁছে দেয়। এটা আমাদের দ্বিতীয়বার হলো, আগের প্রথমবার আমেরিকা নিউ জার্সিতে হয়েছিল, হারিয়েছি, হ্যাঁ হারাইনি, হ্যাঁ বাড়িতে এসে দিয়ে যাবে, 2 দিন বাদে দিয়ে গেল। আবার জিজ্ঞাসা করে কিছু, একবার তো ব্যাগের মানে ইয়েও লাগানো ছিল না, মানে লকও করা ছিল না, তো ওরা জিজ্ঞাসা করছে দেখে দেখে নিন দেখে নিন, কি দেখবো ব্যাগের, ওদের দেশে কি সুন্দর সিস্টেম, মানে ধরো ওদের দোষেই ব্যাগে যে লক ভেঙে গেছে বা কিছু, সঙ্গে সঙ্গে ওরা নতুন সুটকেস দিয়ে সব মালপত্র নিজেরা ভর্তি করে নতুন জিনিস তোমায় দিয়ে। আমি কতগুলো কোয়েশ্চেন্স করবো তোমাদের দুজনকে, সেটা মানে জাস্ট কিছুই না, মানে ধরো তোমার ফেভারিট হলিডে ডেস্টিনেশন সেটা তুমি বলবে, দোলন্দির ফেভারিট অ্যাটায়ার, দোলন্দির ফেভারিট অ্যাটায়ার ও শাড়ি বলে আমার মনে আসে, অথবা না না জিন্স অ্যান্ড টপস, এটাই ওর। আমি কমফোর্টেবল ব্লু জিন্স, ব্লু ডেনিম, হোয়াইট শার্ট অ্যান্ড স্নিকার। দাদা ও আগে খুব জিন্স আর টি শার্টে খুব কমফোর্টেবল ছিল, আজকাল বোধ হয় জানি আজকাল মেবি ট্র্যাক স্যুট পরেই পরে থাকি, ট্র্যাক স্যুট আর ট্র্যাক স্যুট বলবো না, ট্র্যাকস অ্যান্ড ওই গোল গলা টি শার্ট বা এমনি টি শার্ট, তারপরে হয়তো এটা জ্যাকেট পরলাম পরলাম, খুব ক্যাজুয়াল। আমি আমি ওসব বেশি সাজা গোজা আসে না আমার। ফেভারিট কুইজিন, ফেভারিট কুইজিন আমার না আমার ওর কন্টিনেন্টাল ফুড খেতে ভালোবাসে, আর আমি চাইনিজ, চাইনিজ ছাড়াও সব রকম খাবার খেতে ভালোবাসি। কে খাদ্যরসিক কে তোমাদের দুজনের মধ্যে বেশি? দুজনেই খাদ্যরসিক, কিন্তু কেউই মানে কোয়ান্টিটিতে না কেউ না, সবাই ও আচ্ছা টেস্ট করা। আর ফেভারিট হলিডে ডেস্টিনেশন সুইজারল্যান্ড না, আমার এই মুহূর্তে প্রাগ। ওর ওর আমি বলবো ও সুইজারল্যান্ড, স্কট না আমি বলেছি, আমি যেটা বলছি ওর ওর ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে স্কটল্যান্ড। ওর মানে আমরা প্রচুর জায়গায় ঘুরতে যেতাম, তো ওর একটা মানে অদ্ভুত বায়নাক্কা ছিল যে ইউরোপে স্কটল্যান্ডে আলাদা করে যাবো আমি না, আমরা টোটাল ইউরোপ ট্যুর কখনো করিনি, যখনই গেছি মানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে, তাতে করে কী হয় জায়গাটা ভালো ঘোরা যায়। তো ওর একটা মানে স্কটল্যান্ডের প্রতি একটা ইয়ে ছিল, মানে একটা কী অদ্ভুত একটা ইয়ে। তা একবার আমরা সত্যিই স্কটল্যান্ডে গেলাম, এখনও আমাদের একটা স্বপ্ন আছে স্কটল্যান্ডে ওই জায়গাটার নাম বলো লকনেস ভিলেজে, একটা অদ্ভুত সুন্দর জায়গা আছে, মানে ওই ভিলেজটাতে মানে কি বলবো একটা এত সুন্দর সেরেনিটি, এত সুন্দর পিন ড্রপ সাইলেন্স পুরো ভিলেজটা একদম, অথচ মানুষজন চুপচাপ ঘুরে বেড়াচ্ছে থাকছে হোটেলে, কোনো মোবাইল নেই, গাড়ি চললে আওয়াজ হচ্ছে না, নিঃশব্দ অদ্ভুত একটা, খুব সুন্দর মনে হচ্ছে যেন সত্যি সত্যি স্বর্গে এসেছিলাম। মানে কিন্তু আমাদের সেটা স্কটল্যান্ডের
মানে একটা ডে ট্যুর ছিল, মানে একদিনের জন্য আমরা গিয়েছি সকালবেলা, সকালবেলা গিয়ে বিকেলে ফিরে আসছি। আমাদের মনে হচ্ছে আমাদের ধাক্কা মেরে ওখান থেকে কেউ বার করতে পারবে না, মানে রাস্তায় বসে পড়ার মতন অবস্থা। তখন আমরা দুজনে মিলে ওধ করেছিলাম যে কোনো একদিন আমাদের যদি কখনো মানে সময় সুযোগ হয় বা সব কিছু ঠিকঠাক থাকে, আমরা অন্তত দুটো তিনটে দিন এখানে এসে স্পেন্ড করবো, শুধু এই ভিলেজটাতে এসে থাকবো। এটা একটা অদ্ভুত, মানে হয়তো জানি না হবে কিনা, এটা আমার স্বপ্ন। আচ্ছা, এই 25 বছরে এমন কোনো বদভ্যাস তুমি এখনো পাল্টাতে পারোনি দাদার? খাওয়া দাওয়া খুব খারাপ, খাওয়া দাওয়া মানে এত খারাপ না, মানে বলার মতো নয়। না একদম ঠিক বলছি, মানে মাথা নিচু করে নিলে কিছু হবে না, মানে যা ওর খাওয়া উচিত নয় সেটার প্রতি ওর সব থেকে বেশি ঝোঁক হবে। লাইক ঝাল, লাইক স্পাইসি খাবার, মানে যেগুলো না খেলে, ভগবান না করুক, এখন হয়তো সেই খাওয়ার উপর কোনো রেস্ট্রিকশন ডক্টর দেয়নি, হ্যাঁ তো, কিন্তু একটু এখন একটু রেস্ট্রিক্টেড থাকলে অসুবিধা কী, তাহলে আরও লং রান আরও বেশি ভালো থাকবে। ওটা আমি কিছুতেই করে উঠতে পারলাম। হ্যাঁ আছে, ওর ওই সোমবার আর শনিবার নিরামিষ খায়, আমার বিরক্ত লাগে, আমি মানি না, সব বিশ্বাসও করি না, মানি না। আচ্ছা লাস্ট শেষ করব, সেটা হচ্ছে যে এখনকার দিনে যারা আমরা, মানে ধরো আমাদের জেনারেশন বা আমাদের যারা আসছে জেনারেশন, তাদের কাছে আমাদের একটা না সম্পর্কে ভীতি তৈরি হয়, এটা আমি বলছি, মানে আমার যেমন আছে সিরিয়াসলি যে হ্যাঁ কমিটমেন্ট, লং টার্ম একটা রিলেশনশিপ অনেক সময় তৈরি হয়। তো তোমাদের, আমাদের ইয়াং জেনারেশনের জন্য কী মেসেজ থাকবে যে সত্যিকারের, মানে এই নির্ভরশীলতাটা করা যায়, তোমাদের তরফ থেকে সেই জেনারেশনের জন্য কী মেসেজ থাকবে? হ্যাঁ করা যায় তো, ইচ্ছে থাকলেই করা যায়। আসলে জানো তো, এখন তো তোমাদের মধ্যে যেটা দেখি, পুরুষ নারীর মধ্যে তুইতকারী সম্পর্ক এসে গেছে। হ্যাঁ ওই তুইতকারীতে প্রেম হয় না, ওই জাস্ট ফাজলামি হয়, এর বেশি কিছু হয় না। তুমি না, তুমি না বললে প্রেম হয়। হ্যাঁ তোমরা সেই জায়গায় ফিরে এসো, রোমান্টিক জায়গায় ফিরে এসো, ফুটপাতে কাঁধে হাত দিয়ে ছেলেটা মেয়েটার কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে সাংঘাতিক তারা প্রেমিক প্রেমিকা কোনো প্রমাণ হয় না, তাতে ওটা ফ্যাশন শো আর কিছু। আমি আবার এটা বিশ্বাস করি না, তুই তো কারিতেও প্রেম হয়, আপনিতে আরও মিষ্টি প্রেম হয়, সবই হয়, কিন্তু মানে আমার ক্ষেত্রে মনে হয় সবার আগে যেটা বিশেষ শর্ত সেটা হচ্ছে, বিশেষ মানে একটা বেসিক জায়গা সেটা হচ্ছে যে সততা আর বিশ্বাসটা। হ্যাঁ আমি যদি কারোর সাথে, মানে ওর সাথে সম্পর্ক থাকাকালীনও যদি আমার সাথে কারোর সম্পর্ক, কাউকে ভালো লাগে কোনো, আমি তো মানুষ, আমার তো কারো চোখ ভালো লাগতে পারে, কারো চুল ভালো লাগতে পারে, কারো কথা বলা ভালো লাগতে পারে, কারো একটা আমার একটা অন্য পুরুষ মানুষকে ভালো লাগতে পারে না, লাগতেই পারে, ওরও একটা মহিলাকে ভালো লাগতে পারে না আমি ছাড়া, এরকম কি মানে একদম মানে চোখে নাকে মুখে সিল করে দেওয়া হয়েছে? তো সেটা যদি আমরা পরস্পর পরস্পরের কাছে এসে অত্যন্ত অনেস্টলি স্বীকার করতে পারি, জানো আমার ওকে হেভি ক্রাশ হয়ে গেছে, আমার এই ওকে ওকে নিয়ে প্রচণ্ড ভালো লাগছে, এই স্বচ্ছতাটা যদি রিলেশনটার মধ্যে থাকে, তাহলে মনে হয় না রিলেশনটা নিয়ে কোনো প্রবলেম হয়। হ্যাঁ আমার ভালো লাগছে ওকে, আমি কী করবো, লাগছে ভালো, তুমি সেটা সব বস, তার মানে এই নয় যে তোমাকে ছেড়ে আমি ওর কাছে চলে গেলাম, কিন্তু আমার ওর প্রতি একটা ক্রাশ আছে কিন্তু। তো এইটা যদি আমি সহজভাবে স্বীকার করতে পারি, ও যদি সেটা সহজভাবে গ্রহণ করতে পারে, তারপরেও যদি সম্পর্কটা সমানভাবে চলে, তাহলে সম্পর্কটা অসম্ভব লং রান থাকবে, এটা তো বিশ্বাস করাই যেতে পারে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।